মিথ্যা বোঝার সহজ উপায়। অনেকে অল্প কিছু সুবিধা ভোগ করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন, আবার কেউ কেউ কিছু ভুল বা বিপদ এড়ানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। সাময়িকভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া গেলেও পরবর্তীতে এই ছোট ছোট মিথ্যা অনেক বড় সমস্যার সৃষ্টি করে। এক পলকে দেখে নিন, মিথ্যা কথা বলার সময় সাধারণত যে বিষয়গুলো দেখা যায়। শ্বাস প্রশ্বাসে পরিবর্তন। মিথ্যা বলার সময় অনেকের নিঃশ্বাস ভারী হয়ে যায় এবং সেই সাথে কথা বলার ধরনেও পরিবর্তন দেখা যায়। যেমন ভাষাভাষাভাবে কথা বলা, গলার স্বর বসে যাওয়া, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শব্দ ব্যবহার করা। মিথ্যা বলার সময় সাধারণত একই শব্দ বারবার ব্যবহার করা হয়ে থাকে, কারণ এতে করে যাকে বা যাদের মিথ্যা বলা হচ্ছে তাদের থেকে অতিরিক্ত কিছু সময় পাওয়া যায় মিথ্যাকে সত্য হিসেবে বোঝানোর জন্য, অতিরিক্ত যুক্তি দেখালে। যখন কেউ মিথ্যা বলে থাকে সাধারণত তাদের মাঝে একটা ভয় কাজ করে মিথ্যা সবার সামনে চলে আসার, তাই প্রতিনিয়ত তাদের মিথ্যাকে ঢাকার জন্য অতিরিক্ত যুক্তি দেখিয়ে থাকে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তথ্য দেয়া। মিথ্যাকে ঢাকার জন্য বা মিথ্যাকে সত্যি প্রমাণ করার জন্য তার পিছনে অতিরিক্ত তথ্য দিয়ে মিথ্যাকে যুক্তিযুক্ত করার চেষ্টা করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। কথা বলতে সমস্যা দেখা যাওয়া। অনেক সময় দেখা যায় যে অনেকের কথা আটকে যায় যখন তারা মিথ্যা বলার চেষ্টা করে। সাধারণত অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপে থাকলে কথা বলার সময় মুখ শুকিয়ে যায়। যারা সাধারণত মিথ্যা বলেন না তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। দীর্ঘক্ষণ সজা হয়ে দাঁড়িয়ে থাকা। নিশ্চিত মনে দাঁড়িয়ে থাকা স্বাভাবিক নড়াচড়া মানুষের অজান্তেই চলে আসে। তাছাড়া সাধারণত মানুষ কখনোই দীর্ঘক্ষণ সজা হয়ে বা নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকতে পারে না। যদি কখনো এমন হয় তবে এটি সন্দেহজনক হতে পারে। হাত দিয়ে মুখ এবং শরীর আবদ্ধ করে ফেলা। মিথ্যা বলার সময় অনেকে নিজের অজান্তেই মুখে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, অনেকে দুই হাত দিয়ে নিজের দেহের সামনের দিকটা আবদ্ধ করে রাখে। এটা অনেকটা নিরাপত্তা প্রকাশ করে। এটাও মিথ্যা কথা ধরার আরো একটা উপায় হয়ে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে কথা বলা। সাধারণত কারো সাথে কথা বলার সময় এক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে থাকা সম্ভব হয় না, কিন্তু যারা মিথ্যা বলে থাকে তারা শ্রোতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার মনোযোগ করার চেষ্টা করে থাকে। পকেটে হাত রাখা, হাত মুঠ করে রাখা, অহেতুক হাতে নড়াচড়া করাও অনেক সময় মিথ্যা কথা বোঝার জন্য কাজে লাগে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজাদার খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।